হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এইচপিসি বিল্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো অটোক্যাড 2D-তে বিল্ডিং এর ফ্লোর প্ল্যান ডিজাইনের তৃতীয় পর্বে কিভাবে কাজ করবে। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, গত পর্বে আমরা কি করছিলাম যে এই পর্যন্ত আমরা ড্রয়িংটি করে রাখছিলাম। তো আপনারা যারা কি করবেন, যে গত পর্বে ভিডিওটি দেখেনি, আমি কি করবো, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিবো, তো সেখান থেকে দেখে তারপর আপনি কি করবেন, এই ভিডিওটিতে জয়েন করবেন, ঠিক আছে? আর ফ্রেন্ডস, আপনারা যারা অটোকে 2D ভালো পারেন, আমি কি করছি, অটোকে 2D-র উপর কিছু ক্লাস তৈরি করছি। তো আপনার ভিডিও ডিসক্রিপশনে আমি কি করবো, লিঙ্ক দিয়ে দিবো। তো আপনারা কি করবেন যে অটোকে 2D-র উপর ক্লাসগুলো দেখে আপনারা অটোকে শিখতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আপনারা কি করবেন, তো ফ্রেন্ডস গত পর্বে আমি কি করছিলাম যে লেয়ার কমান্ড নিয়েছিলাম, তারপরে এখানে জানলা দরজা যেগুলো আছে সেগুলো আমি ড্র করছিলাম, তারপরে এগুলোকে কি করছি আমি ব্লক করে রেখে দিয়েছি, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকে আমি কি করবো যে জানলা দরজাগুলো যেগুলো আমি ড্র করছি সেগুলো এখানে বসাই দেবো, ঠিক আছে? তো এর জন্য আমি যেটি করবো, যে এই যে যে দরজাটি আছে সেটিকে আমি কি রোটেট কমান্ড দেবো, কিবোর্ড থেকে আর ও লেখার পর ইন্টারফেস করে দিব। তো দেওয়ার পর কি করবো, অবজেক্টটা সিলেক্ট করে নিবো, মাউসের লেফট বাটন চেপে সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর আমি কি করবো, এখানে রোটেট করে দেবো, কিবোর্ড থেকে ইন্টারফেস করবো। করার পর এখানে কি করবো, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, তারপরে এখানে দেখেন যে কিবোর্ড থেকে আপনি অর্থ মোডটা চালু করে নেবেন, ঠিক আছে? তো চালু করে নেওয়ার পর এবার কি করবেন যে আপনি সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এখানে দেখেন যে আমি রোটেট করে নিলাম। তো আমি কি করবো, এই দরজাটি যেটি আছে সেটি আমি এখানে বসাই দেবো, ঠিক আছে? এর জন্য কি করবো, কিবোর্ড থেকে CO লেখার পর ইন্টারফেস করে দেবো, কপি কমান্ড নিব, তো অবজেক্ট আমি সিলেক্ট করে নিব। তো নেওয়ার পর এখানে দেখেন যে কিবোর্ড থেকে ইন্টারফেস করে দেবো, তারপর এখানে কি করবো যে বেস পয়েন্টটা সিলেক্ট করে নিবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখানে বেস পয়েন্টটা সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর কি করবো, দরজাটি আমি বসাই দেবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন কি করবো, এটি আপনি কি করবেন, রেফারেন্স লাইন নেবেন, তো কিবোর্ড থেকে কি করবেন অর্থ মোডটা অফ করে দিবেন। তো দেওয়ার পর কি করবেন, যে এই যে নিচের লাইন আছে তো এটা রেফারেন্স অনুযায়ী এখানে বসাই দেবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই যে নিচের যে লাইনটি আছে এটা রেফারেন্স আমি নিলাম। তো নিয়ে এখানে কি করবো, যে এই রেফারেন্স লাইন অনুযায়ী এখানে বসাই দেবো, ঠিক আছে? তো এখানে দেখেন যে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দিলাম, তো আমার লাইনটি এখানে দেখেন দরজাটি কিন্তু বসে গেছে, ঠিক আছে? তো এরপর কি করবো, কিবোর্ড থেকে ইন্টারফেস করে কমান্ড থেকে বেরিয়ে দেবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এরপর কি করবো, যে এই যে দরজাটি আছে এটাকে আবার রোটেট করবো, কিবোর্ড থেকে কি করবো, রোটেট কমান্ড দেবো, আর ও লেখার পর ইন্টারফেস করে দিব, তারপরে দরজাটিকে কি করবো সিলেক্ট করে দিব মাউসের লেফট বাটন চেপে, এরপর কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিব, তারপরে দেখেন যে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, তারপরে এখানে কিবোর্ড থেকে অর্থ মোডটা আবার চালু করে দিব। তো দেওয়ার পর এখানে সেকেন্ড পয়েন্ট ক্লিক করলে দেখুন যে দরজাটি কিন্তু রোটেট হয়ে গেছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমি কি করবো, যে এই দরজাটি যেটা রোটেট করলাম এটাকে আমি কি করবো, কপি করে নিব, ঠিক আছে? তো কিবোর্ড থেকে কি করবো, CO লেখার পর ইন্টারফেস করে দিব, তারপর দরজাটিকে মাউসের লেফট বাটন চেপে এরপর একটু জুম করে নিই, তো কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিব, তারপর এখান থেকে দেখুন বেস পয়েন্টটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? তো এরপর কি করবো, দরজাটি আমি বসাই দেবো। এরপর কি করবো, যে অর্থ মোডটা অফ করে দেবো কিবোর্ড থেকে F8 প্রেস করে। তো এই যে লাইনটি আছে তো এই লাইনের রেফারেন্স লাইন নিব। তো নেওয়ার পর এখানে একটি দরজা আমি বসাই দেবো, তো ফ্রেন্ডস দেখেন এখানে একটি দরজা বসাই দিলাম। তো এরপরে দেখা যাক যে আর কোথায় বসানো যায়। তো ফ্রেন্ডস, এরপরে এখানে এখানে আরেকটি দরজা আমি বসালাম, এখানে দেখেন রেফারেন্স লাইন অনুযায়ী এখানে আরেকটি দরজা বসাই দিলাম। তারপরে কি করবো, যে এই পাশে যে রুমটি আছে সেটির একটি দরজা বসাই দিব, এরপর আবার এই লাইনের রেফারেন্স আমি নিলাম। তো নেওয়ার পর এখানে আরেকটি দরজা আমি বসাই দিলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমাদের কিন্তু দরজাগুলো বসানো এখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমরা কি করবো, যে এই যে জানলাগুলো তৈরি করছি সেগুলো আমরা এখানে বসাই দেবো, ঠিক আছে? তো এর জন্য আমি কি করবো, এখানে যে জানলাগুলো তৈরি করছি সেগুলো আবার কপি করে নিব, ঠিক আছে? তো কিবোর্ড থেকে কি করবো, CO লেখার পর ইন্টারফেস করে দিব, এই দুইটা জানলাকে আমি কপি করে নিব। তো ফ্রেন্ডস, লেখার পর ইন্টারফেস করে দিব, এই দুইটা জানলাকে আমি কপি করে নিব। তো ফ্রেন্ডস, এই দুইটা জানলা এখানে সিলেক্ট করে নিলাম মাউসের লেফট বাটন চেপে, এরপর কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিব। তো দেওয়ার পর এখানে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে এখানে কপি করে নিলাম, এরপর কিবোর্ড থেকে ইন্টারফেস করে কমান্ড থেকে বেরিয়ে যাব। তো এরপর কি করবো, জানলাগুলো যে রোটেট করব, কিবোর্ড থেকে কি করবো আর ও লেখার পর ইন্টারফেস করে দিব। তো যে জানলাটি আমি রোটেট করবো সেটি সিলেক্ট করে নিব, প্রথমে এই জানলাটি আমি সিলেক্ট করে নিই, নেওয়ার পর কি ইন্টারফেস করে দিব, ফার্স্ট পয়েন্ট ক্লিক, তারপরে দেখেন যে কিবোর্ড থেকে কি করবেন F8 প্রেস করে অর্থ মোডটা অন করে দেবেন, ঠিক আছে? তবে দেখেন যে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে কিন্তু আমি জানলাটি রোটেট করলাম। তো আবার এই জানলাটি আবার রোটেট করবো, কিবোর্ড থেকে কি করবো আর ও লেখার পর ইন্টারফেস করে দিব, আবার জানলাটি সিলেক্ট করে নিব মাউসের লেফট বাটন চেপে, এরপর আবার কি করবো কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিব। তো ফ্রেন্ডস, জানলাগুলো রোটেট হয়ে যাওয়ার পর আমি কি করবো, যে জানলাগুলো বসাই দিব, ঠিক আছে? তো এর জন্য আমি যেটি করব, কিবোর্ড থেকে কি করবো কপি কমান্ড নিব, কিবোর্ড থেকে CO লেখার পর ইন্টারফেস করে দিব। তো এই যে প্রথমে যে জানলাটি আমি এই জানলাটি দিব, তো এখানে সিলেক্ট করে নিলাম মাউসের লেফট বাটন চেপে, এবার কিবোর্ড থেকে ইন্টারফেস করলাম, তারপরে এখান থেকে যে বেস পয়েন্টে ক্লিক করে নিলাম,
তো নেওয়ার পর এখন কি করবো, জানলাটি আমি এখানে বসাই দিব কপি কমান্ডের মাধ্যমে। কিবোর্ড থেকে কি করব আমি, যে F8 প্রেস করে অর্থ মোডটি অফ করে দেব। তো দেখেন যে এখানে জানলাটি আমি বসাই দিই। তো ফ্রেন্ডস এখানে দেখেন যে আমি বেস পয়েন্টে ক্লিক করলাম, তো এই যে লাইনটি আছে এটি কি করবেন, আপনি রেফারেন্স লাইন নেবেন। তো রেফারেন্স লাইন নিয়ে এখানে জানলাটি আপনি বসাই দেবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে একটি কি করলাম আমি, দেখেন যে এই জানলাটি যেটি নিলাম, তো এটাকে এখানে দেখেন যে বেস পয়েন্ট ক্লিক করে আমি বসাই দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর আমি কি করব, যে এই জানলাটি এই পাশে রুমে বসাই দেবো। তো এরপর এখান থেকে দেখেন রেফারেন্স লাইন নিব, তো নেওয়ার পর এখান থেকে সিলেক্ট করে দেখেন যে জানলাটি আমি বসাই দেবো এখন। তো ফ্রেন্ড দেখেন যে এখানে একটু জুম করে নিই, তো জুম করে নেওয়ার পর তো ফ্রেন্ড দেখেন ক্লিক করে এখানে বসাই দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ড দেখেন যে আমাদের জানলাটি কিন্তু, তো ফ্রেন্ডস এরপর আবার কি করবো আমি, কপি কভার নিব, কিবোর্ড থেকে CO লাইক ইন্টারফেস করে দিব। তো এই জানলাটি এরপর এখানে সিলেক্ট করে নিব। তো নেওয়ার পর এখান থেকে কি করবো, যে ইন্টারফেস করে দিব, তারপর আবার এখানে বেস পয়েন্ট ক্লিক করে দিব। তো বেস পয়েন্ট ক্লিক করে দিলাম, তারপর কি করবো, যে এখানে জানলাটি বসাই দিব, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখান থেকে কি করলাম, যে এই যে লাইনটি আছে, তো এটার আমি বেস পয়েন্ট নিলাম এখান থেকে। তো এখানে দেখেন যে ক্লিক করে জানলাটি এখন বসাই দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখেন যে এখানে কি করলাম, যে বেস পয়েন্ট নিলাম, তো নেওয়ার এখানে ক্লিক করে জানলাটি কিন্তু বসাই দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর আবার কি করবো, যে এই পাশে যে জানলাগুলো আছে রোটেট করা বাদে, তো এই জানলাগুলো আমি এখানে বসাই দেবো। কিবোর্ড থেকে কি করবো, কপি কভার নিবো, কিবোর্ড থেকে CO লেখার পর ইন্টারফেস করে দিবো। জানলাটি আবার কি করবো এখানে সিলেক্ট করে দিবো, মাউসে লেফট বাটন ক্লিক করে এবার কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিবো। তারপর এখানে কি করবো, যে বেস পয়েন্টে ক্লিক করে দিবো, ঠিক আছে। তো এখানে আমি কি করবো, জানলাগুলো বসাই দিবো। তো এখানে কি করবো, রেফারেন্স লাইন নিবো। তো নেওয়ার পর এখান থেকে কি করবো, যে দেখেন যে রেফারেন্স লাইন নিলাম, তো রেফারেন্স লাইন নেওয়ার পর এখান থেকে কি করলাম, যে সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর এখানে কি করুন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দিলাম, কপি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর আবার কি করবো, যে এখানে একটি জানলা বসাবো। তো ফ্রেন্ডস এখানে আবার কি করলাম, যে এই লাইনটি রেফারেন্স নিলাম এখানে। তো রেফারেন্স লাইনে এখানে অনুযায়ী এখান থেকে কি করলাম, আমার সেকেন্ড পয়েন্ট ক্লিক করে আবার জানলাটি বসাই দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপরে কি করবো, যে এখানে একটি জানলা বসাবো, ঠিক আছে। তো আবার এখানে রেফারেন্স লাইন নিলাম, তো নিয়ে এখানে দেখেন যে আমি কি করলাম, সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দিলাম, তো এখানে আমার কপিটি হয়ে গেল, ঠিক আছে। এখন যে জানলা দরজানো বসানো কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যে বড় যে দরজাটি আমি ড্র করেছিলাম সেটি এখন বসাবো। তো এটার জন্য কি করবো, কিবোর্ড থেকে CO লেখার ইন্টারফেস করে দিব। তারপর এখানে কি করবো, যে দরজাটি আমি সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে কি করবো, কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিব। তারপর এখানে যে আমি বেস পয়েন্টটা সিলেক্ট করে নিব, তো নেওয়ার পর এখানে কি করবো, এখন যেখানে বসাবো সেখানে নিয়ে যায় মাউস, সেকেন্ড পয়েন্ট ক্লিক করলে কিন্তু বসে যাবে, ঠিক আছে। তো আমি কি করবো, যে এই লাইনের রেফারেন্স নিব এখানে, এই যে রেফারেন্স নিলাম। তো এখানে রেফারেন্স নেওয়ার পর আমি কি করবো, এখানে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দিলে এখন কিন্তু দরজাটি কিন্তু এখানে বসে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখেন যে এখানে রেফারেন্স লাইন অনুযায়ী এখানে সেকেন্ড পয়েন্ট আমি ক্লিক করে দিলাম, তো আমার দরজাটি কিন্তু এখানে বসে গেছে, ঠিক আছে। তবে কিবোর্ড থেকে ইন্টারফেস করে কমান্ড থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন কি করবো, যে যে ব্লকগুলো আমি তৈরি করেছিলাম দরজা জানলা, সেগুলো আমি কি করবো ডিলিট করে দিব। কিবোর্ড থেকে কি করবো, ইউজ কমান্ড দিব, RE লেখার পর ইন্টারফেস করে দিব। তো পুরো অবজেক্টগুলো আমি কি করবো, মাউসের লেফট বাটন চেপে ড্র্যাগ করে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো সিলেক্ট হয়ে গেলে কি করবেন, কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিবেন। তো ফ্রেন্ডস সেগুলো কিন্তু ডিলিট হয়ে ইউজ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি কি করবো, যে দরজা জানলাগুলো বসলাম, তো বাড়তি যে অংশগুলো আছে সেগুলো আমি এখানে ছাঁটাই করবো বা ট্রিম করবো, ঠিক আছে। তো এর জন্য কি করবো, কিবোর্ড থেকে TR ডাবল ইন্টার, এরপর দেখেন যে বাড়তি যে অংশগুলো আছে সেগুলো সিলেক্ট করে নিই, মাউসের লেফট বাটন চেপে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তো দেখেন যে একটা অংশ থাকবে না এখানে, বাড়তি যে অংশগুলো আছে। তো আবার মাউসের লেফট বাটন চেপে ড্র্যাগ করছি, করার পর আবার আবার এটা ড্র্যাগ করলাম। তো ফ্রেন্ডস দেখেন যে এখানে ট্রিম করে নিলাম, ঠিক আছে। তো আবার এখানে এই দরজাটি এখানে ট্রিম করে নিব, তারপরে দেখেন যে এখানে দরজাটা এখানে ট্রিম করে নিব, তো একটা বাড়তি অংশ থাকবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখেন যে ট্রিম করা কিন্তু শেষ আমাদের, ঠিক আছে। তো দরজার ব্লকগুলো কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, ঠিক আছে, ট্রিম। তো ফ্রেন্ডস আজকে এই টিউটোরিয়ালটি এই পর্যন্ত ছিল। তো এর পরবর্তী আমি কি করব, নেক্সট টিউটোরিয়ালে আপনাদের দেখাবো কিভাবে পরবর্তী অংশটি ড্র করবেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অটোকেডে 2D 3D ফুল টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এতক্ষণ।